الحمد لله رب العالمين في شانك آقای مولا محبوب خدا محمد مصطفی আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাফানা লাকা যিকরাক ইন্নাল্লাহা ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل এই পৃথিবী পরে থাকিবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে রসুল আপনি ভুইলেন না আল্লাহ কখন জানি মরণ হইরে আল্লাহ মরণ লিখিস কোন জায়গায় আমার বাবারা ভাইয়েরা আমাদের ইন্তেকাল কখন হবে আমরা কেউ জানি কোথায় ইন্তেকাল হবে তা কি জানি বিশেষ করে যারা দোকানপাটে রাস্তাঘাটে এখনও বসা আছেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে জীবনের শেষ মাহফিল মনে করে অন্ততপক্ষে হাজিরা দিয়ে যান হতে পারে আমার আল্লাহ মাহফিলের উসিলা আমাদেরকে মাফ করতে পারে কি না জোরে কোন পারে কি না আমরা এখানে যারা বসা আছি প্রত্যেকের জবান আছে তো জবানের মালিক কে বন্ধ করার মালিক কে সকলে উচ্চ কণ্ঠে বলুন তো আল্লাহ আকবার কখন জানি মরণ হইরি আল্লাহ মরণ লিখিস কোন জাগায় নূর নবীকে দেখাইয়া শান্তি দাও গো কলে যায় আল্লাহ আল্লাহুম্মা আমিন সকলে জাহিরি হাতের সাথে দুটা কালবের হাত মিলায় কোন আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরি নবী জামালিকা সাইয়্যিদিয়া হাবিবাল্লাহ
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين সকলে মা বাবার জন্য দোয়া করুন, রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীর। মাহবুব রব্বুল আলামিন তাকিয়ে দেখো রে এই সিরাজগঞ্জের জমিনে চৌহালি কুরকি ব্যবস্থান শাহী জামে মসজিদের পাশ তোমার এলাকার মাহবুব বান্দাবান্দিদেরকে নিয়ে গভীর রাত্রে আমি গুনাগার, তোমার রহমতের দুয়ারে ফরিয়াদের হাত বাড়াইলাম। জানি না কার জানি কলিজার টুকরা বাবা দুনিয়ায় নাই, মাবুদিরি কি জানি রে আমি গুনাগারের মতো মা হারাইতি। যেই বাবা মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানের জন্য জীবিকা নির্বাহ করেছে এমন বাবা জানি কার কবর। যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো, জীবন মরণ বাজি রাইখা সন্তান গিয়ে দুলিয়ার আলো বাতাসের মুখ দেখাইলো। শীতের দিন ডান পাশে শোয়াইলে প্রস্রাব করে দিলে বাম পাশে ঘুম পাড়াইত, বাম পাশে প্রস্রাব করে দিলে বুকের উপরে ঘুম পাড়াইত। মা গো তোমার মত মনে করে লয় না করলে টাহানি, আদর করে মোছে না কে, আদর করে মোছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। সন্তান যখন মার কথা মনে করে বাবার কথা মনে করে দু চোখের পানি ফালা কান্দে, ওই চোখের পানি জমিনে পড়ে না, রহমতের ফেরেশতার হাতে করে নিয়ে মা বাবার কবরে ছিটায়া দেয়। আমার রসুল বলে সঙ্গে সঙ্গে মা বাবার কবর আজাব বন্ধ হইয়া যায়। কবর বাসী ডেকে বলে ফেরেশতারা রে কোন সাগরের পানি আমাদের কবরে ছিটাইলা, ফেরেশতারা ডেকে বলে ও কবরবাসী এটা সাগরের পানি না, চৌহালি কুরকি ব্যবস্থান জামে মসজিদের পাশে আজকের মাহফিলে বসে তোমার সন্তান দু চোখের পানি ফালায়া কান্দে, এই পানি হলো তোমার সন্তানের চোখের পানি। বাবারে এই মাহফিলের চতুর্দিকে মানুষ সার আরো তিনটা দল দাঁড়ায় রয়েছে, একটা দল আমার আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা, আর একটা দল হলো এই এলাকার জিন জাতিরা, আর একটা দল যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে সমস্ত কবরবাসীদের রুহুগুলা দাঁড়ায় রয়েছে। ফেরেশতারা বলে কেন দাঁড়াইলাম, ডেকে বলে ফেরেশতারা তাকে দেখুক আমার কলিজার টুকরা সন্তান আমার আওলাদ, ওই তো মাহফিলের ময়দানে বসা, আমি মার জন্য দোয়া করবে, আমি বাবার জন্য দোয়া করবে। আব্বা শুইছে যা
আল্লাহ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, আল্লাহ মাফ করে দাও দয়াল নবীর। মাবুদরে যা কিছু আলোচনা হয়েছে, আমাবুদ যা কিছু আলোচনা হবে, আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দাও। আজকের নূরানি মাহফিলকে দয়া করে কবুল করে নাও। হাদিয়া সোনার মদিনায় নবীজির নূরানি কদম মোবারকে মঞ্জুর করে নাও। নবী পাকের আওলাদ হেলে ভাই সাহাবায়ে কেরাম যত নবী রাসূল গাউস কত পীর পয়গম্বর, বিশেষ করে চৌহালি কুরকি অত্র এলাকার জমিনের নিচে যত কবরবাসীরা শুয়ে রয়েছে, আজকের মাহফিল কি উসিলা করে সকলের কবর জান্নাতের বাগান বানায় দাও। এলাকার প্রতিটা ঘরে ঘরে তোমার রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ দাড়ি পাখা মুরব্বী যারা হাত তুলেছে সকলকে তুমি আবু বকর সিদ্দিকের বন্ধু বানায় দাও। যুব সমাজ আমাবুদ ইচ্ছা করলে মাহফিল নাইসা বিভিন্ন খারাপ কাজে থাকতে পারত, যে যুবক রাজকের মাহফিলকে তো সুন্দর করে সাজাইল, সকলকে তুমি ইমাম হুসাইনের কাফেলার সৈনিক হিসাবে কবুল করে নাও। পর্দার আড়ার আমার মা বন্ধুদেরকে রাবেয়ার মতো বলি বানায় দাও। আল্লাহ ছোট ছোট কুশিকাসা মাসুম বাচ্চারা রয়েছে যাদের আমল নামে এখনো কোনো গুনাহ লেখা হয় নাই, আল্লাহ তাদের খাতিরে তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আজকের মাহফিলের যিনি আহ্বায়ক আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব শ্রদ্ধা ভাজন মুরব্বী পীর সাহেব কে বলা, আমাবুদ মাহফিল এসে শুনলাম তোমার বান্দা নাকি দীর্ঘদিন অসুস্থ,